বান্দা যে না আপনাকে তোমাকে আমি নিয়ে যাব না, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। ভক্তরা অনেক অনুনয় বিনয় করতে লাগলো, কিন্তু মহাপ্রভু মহাপ্রভু কি করলেন, মহাপ্রভু বললেন না, যদি তোমরা গোবিন্দকে আমার সাথে যেতে বলো তাহলে আমি আর তোমাদের সাথে যাবো না। গোবিন্দকে মহাপ্রভু সেইখানে ত্যাগ করলেন, আর যাওয়ার সময় বলে গেলেন তুমি এখানে অবস্থান করো, আমি আবার তোমাকে দর্শন দান করব। এইভাবে মহাপ্রভু চলে গেলেন পুরীর উদ্দেশ্যে। এরপর কি ঘটনা ঘটল না, মহাপ্রভু চলে যাওয়ার পর গোবিন্দ সেখানে অবস্থান করতে লাগলেন। একদিন তিনি রাত্রিরে স্বপ্ন পেলেন যে একটি পাথর ভাসতে ভাসতে এসছে গঙ্গার তীরে, কাটোয়ায় যে গঙ্গা আছে সে গঙ্গার তীরে। স্বপ্ন আদেশ হলো সেই পাথরকে তুলে নিয়ে তুমি আমার বিগ্রহ বানাও, আর সেই বিগ্রহের নাম দাও গোপীনাথ। বিগ্রহের নাম কি দাও? গোপীনাথ। তো গোবিন্দ ঘোষ সেই পাথরকে তুলে নিলেন এবং ভাস্করকে ডেকে কি করলেন, ভাস্করকে ডেকে বিগ্রহ বানালেন, বিগ্রহের নাম দিলেন গোপীনাথ। কয়েকদিন বাদে মহাপ্রভু ফিরে আসলেন। মহাপ্রভু ফিরে আসার পর গোবিন্দকে বললেন যে গোবিন্দ তুমি বিবাহ করো, কারণ তুমি এইভাবে ভগবানের সেবা একা একা করছো, তো গোবিন্দ তুমি বিবাহ করো। গোবিন্দ বলে আমি বিবাহ করবো না, তুমি বিবাহ করো, বিবাহ করো, এইভাবে তুমি গোপীনাথের সেবা ভালোভাবে করো, আর গোপীনাথের জন্য একটি ছাউনি বানাও। একটি ঘরে ঘরে ছাউনি বানিয়ে তিনি বিবাহ করলেন। তুমি বিবাহ করো, আর বিবাহ করার পর তুমি গোপীনাথের সেবা করো। তখন গোবিন্দ মহাপ্রভু নির্দেশ পালন করে বিবাহ করলেন। বিবাহের পর উপযুক্ত সময়ে তার একটি পুত্র হলো, পুত্রের নাম রাখলেন গোপীনাথ। তাহলে কটা গোপীনাথ? দুটো গোপীনাথ। হ্যাঁ, গোপীনাথের ছেলের জন্ম হওয়ার পর কিছু করবো গোবিন্দ তার স্ত্রী হারালেন, স্ত্রী মারা গেল। তাহলে প্রথম নিঃস্ব কি, স্ত্রী মারা গেল, বিয়ে করতে চায়নি, কিন্তু বিয়ে করলো, বিয়ের পর স্ত্রী মারা গেল। স্ত্রী মারা যাওয়ার পর ছেলে একা, ছোট ছেলে, ছেলে কি সামলাবে না গোপীনাথের সেবা করবে? এই করতে করতে গোপীনাথের সেবা করবে। এক সময় কি হলো, স্বয়ং তো গোপীনাথকে নিয়ে সেবা করতে লাগলো। ছোট ছেলে গোপীনাথ সে বাগান থেকে ফুল তুলে নিয়ে আসে, চন্দন বেটে দেয়, ফল আমান্য করে দেয় গোপীনাথের সেবা করার জন্য। তো পাঁচ বছর যখন বয়স হলো গোপীনাথও মারা গেল, ছেলেও মরে গেল। বুঝতে পারছেন কেমন লাগছে শুনতে? আগে বউ মরলো, পরে ছেলেও মরে গেল। ছেলে যখন মারা গেল গোপীনাথ, গোবিন্দ ঘোষ খুব কান্না করতে লাগলেন, আর কান্না করতে করতে বলছেন যে আমি তো চাইনি সন্তান, আমি তো চাইনি বিবাহ করতে, তুমি আমাকে বিবাহ দিলে, তুমি আমাকে সংসারই করলে, আর সন্তান দিলে, আর আজকে সব কিছু পেরে উঠলে। তুমি যদি আমার সাথে এমনই করলে আমিও প্রতিজ্ঞা করলাম আমি আজ থেকে তোমার আর সেবা করবো না। মন্দিরের দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দেওয়ার পর কি করলেন না?
দরজা বন্ধ করার পর তিনি কি করলেন না, সেখানে শুয়ে শুয়ে ছেলেকে দাহ করে এসছে, তারপর শুয়ে শুয়ে কান্না করতে লাগলো। ঠিক সেই সময় বিগ্রহ গোপীনা গোবিন্দ ঘোষকে বলছে ভেতর থেকে, গোবিন্দ গোবিন্দ আমার খুব খিদে পেয়েছে, সারাদিন তো ভোগ লাগাইনি, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। গোবিন্দ বলছে যে তুমি আমার সব কেড়ে নিয়েছো, তুমি পাথর, তোমার হৃদয় বলে কিছু নেই, আমি তোমাকে ভোগ লাগাবো না, তুমি এমনই থাকো, তুমি আমার ছেলে কেড়ে নিলে, আমি গৃহস্থ ছিলাম না, আমার কোনো ভয় ছিল না, কিন্তু আমি গৃহস্থ বানিয়েছ, তার ফলে আমার মৃত্যুর পর শ্রাদ্ধ করবে কি, নয় তুমি নরকগামী হব। তখন গোপীনাথ বলছে তুমি কি মনে করছো তোমার একটি ছেলে, আমি তোমার কেউ না,